পুনৰ স্বাগতম জনাইছো। ৰাজ্যত আৰম্ভ প্লাজমা থেৰাপীৰে কোভিড 19 ৰোগীৰ চিকিৎসা। জি এম চি এইচৰ কোভিড হাস্পতালত মন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই মুকলি কৰিলে প্লাজমা থেৰাপী। জি এম চি এইচৰ 30টা আই চি ইউত 28গৰাকী কৰোণা ৰোগীৰ অৱস্থা অতি সংকটজনক বুলি মন্তব্য কৰিছে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে। জি এম চি এইচৰ আই চি ইউত স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা খবৰ লৈছে কোভিড আক্ৰান্ত হৈ সংকটজনক অৱস্থাত চিকিৎসাধীন হৈ থকা ৰোগীসকলৰ বাৰ্তা বিনিময় কৰিছে ৰোগী চিকিৎসকেৰেও। তাৰ মাজৰে দুই এজনে ধন্যবাদো দিলে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীক। এয়া বৃহস্পতিবাৰৰ জি এম চি এইচৰ আই চি ইউত প্লাজমা থেৰাপী শুভাৰম্ভ কৰাৰ সময়ৰ দৃশ্য। সংকটজনক অৱস্থাত চিকিৎসাধীন ৰোগীসকলক আৰম্ভ কৰা হৈছে প্লাজমা থেৰাপী। কোভিড আক্ৰান্ত হৈ আৰোগ্য লাভ কৰা লোকৰ প্লাজমাৰে ৰোগীৰ চিকিৎসাকে কোৱা হয় প্লাজমা থেৰাপী। প্লাজমা থেৰাপীৰ শুভাৰম্ভণিত উপস্থিত থাকি প্লাজমা দানৰ বাবে কোভিড আৰোগ্যসকলক আহ্বান জনালে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আজি আমি প্ৰথম প্লাজমা থেৰাপী ইয়াত আৰম্ভ কৰিলোঁ আৰু ডক্টৰ লিপি কেছে যিটো প্লাজমা ডনেট কৰিছিল সেইটো আজি আমি ইয়াত আমাৰ ডক্টৰসকলে এজন পেচেণ্টক দিছে। পেচেণ্টজনৰ অৱস্থা খুবেই বেয়া, তথাপিতো আমি চাব খুজিছোঁ, যদি ভগৱানে কৰে নিশ্চয় তেখেতক ভাল কৰিব। এইবাৰ চাওক স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা জি এম চি এইচৰ আই চি ইউলৈ সোমোৱাৰ আগৰ দৃশ্য। পিপিই কিট পৰিধান কৰিছে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে, চিকিৎসক নাৰ্ছৰ সহায়ত পৰিধান কৰিছে টুপিৰ পৰা জোতালৈ, সম্পূৰ্ণ সাজু হৈ প্ৰৱেশ কৰিছে আই চি ইউ কক্ষত। ৰোগীৰ কাষলৈ যোৱাৰ কাৰণক ব্যাখ্যা কৰিলে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে, এনেকুৱা ধৰণৰ কথা বতৰাই মই আজি ইয়াত আহিছো, সকলোৰে মনটো ভাল যে মই তেওঁলোকৰ লগত থিয় হৈছো। মই বুলি নহয়, যিকোনো স্বাস্থ্যমন্ত্রী বা যিকোনো মানুহ আহিলে কর্মীসকলে ভাল পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। সংঘৰ্ষ নহয় হত্যা কৰা হৈছে বিকাশ দুবেক। উত্তৰ প্ৰদেশৰ আৰক্ষীৰ বিৰুদ্ধে চাঞ্চলকৰ অভিযোগেৰে হোচাৰ বিৰোধী বৰবৰ নেতা আমোলা বিষয়াৰ মুখা খোল খোৱাৰ ভয়তে সংঘৰ্ষৰ নাটক ৰচনা কৰাৰ অভিযোগ বিৰোধীৰ। সংঘৰ্ষ নহয় হত্যা কৰা হৈছে বিকাশ দুবে। বিকাশ দুবেৰ এনকাউণ্টাৰৰ বাতৰিয়ে দেশ জোকাৰি দিয়াৰ পিছতে উঠিছে চাঞ্চল্যকৰ অভিযোগ। এই এনকাউণ্টাৰ অতি সুপৰিকল্পিত সংঘৰ্ষ নহয়, উত্তৰ প্ৰদেশ আৰক্ষীৰ বিৰুদ্ধে অভিযোগেৰে হোচাৰ বিৰোধী। কংগ্ৰেছ পাৰ্টী কি এ মাং হে কি সুপ্ৰিম কোৰ্ট কে চিটিং জজ এক মৌজুদা জজ দ্বাৰা এক ন্যায়িক যাঞ্চ হো জো পুৰে কানপুৰ কাণ্ড কা পুৰি তৰে সে উসমে যাঞ্চ কৰকে জো আসলিয়ত হে ৱো জনতা কে সামনে ৰখে। প্ৰথমে মন কৰক এই ভিডিঅ' লৈ। পুৱা 6 বজাতেই এছ পি এফে বিকাশ দুবে কানপুৰ অভিমুখে লৈ যোৱাৰ দৃশ্য, পিছে পিছে সংবাদ মাধ্যমৰ দল, কিন্তু হঠাৎ আৰক্ষীৰ পিছ লোৱা সংবাদ মাধ্যমক দিয়া হল বাধা। কিয় বাধা দিয়া হল উঠিছে বহু প্ৰশ্ন। পলাবলৈ চেষ্টা কৰা বিকাশ দুবেক আত্মৰক্ষাৰ বাবে আৰক্ষীয়ে গুলিওৱা বুলি দিয়া যুক্তি তীব্ৰ বিৰোধ কৰিছে বিৰোধীয়ে। বিৰোধীৰ মতে বিকাশক জীয়াই ৰাখিলে বহু বিয়াগুম নেতাৰ মুখা খোল খাব, নাম সাঙুৰ খাব বিয়াগুম আমোলা মন্ত্ৰী আৰক্ষী বিষয়াৰ। সেইবাবেই এনকাউণ্টাৰৰ নাটক ৰচনা কৰিলে উত্তৰ প্ৰদেশ আৰক্ষীয়ে। উত্তৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ প্ৰাক্তন সাধাৰণ সম্পাদক কংগ্ৰেছ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধীয়ে টুইট কৰিলে, অপৰাধী শেষ হৈ গ'ল, কিন্তু অপৰাধ আৰু তাৰ সহায়কাৰীসকলৰ কি হ'ব। সমাজবাদী পাৰ্টীৰ নেতা অখিলেশ যাদৱে কঠোৰ ভাষাৰে টুইট কৰিলে, আচলতে গাড়ী লুটি খোৱা নাছিল, গোপন তথ্যবোৰ পোহৰলৈ আহিলে চৰকাৰ লুটি খোৱাৰ পৰা বাচিবলৈহে গাড়ী লুটি খুৱাই দিয়া হৈছে। কংগ্ৰেছ নেতা কাৰ্তিক কৃষ্ণাবৰমে লিখিলে, ঠিকেই অনুমান কৰিছিলোঁ, এতিয়া সকলোবোৰ মচি দিয়া হৈছে, সমস্ত অজানা সত্যবোৰ মাটি দি পুতি দিয়া হৈছে,
शिवसेनार डेपुटी चेयरमेन प्रियंका चतुर्वेदी लिखिले এতিয়া বাহু নাথাকিব বাহিও নাবাজিব। ইফালে বিরোধী তোলা এই অভিযোগের সময়তে একটা বিশেষ ভিডিওয়ে তোপার লগাইছে। বিকাশ দুবে যে কানপুর আদালত নাপায়গৈ সেই কথা যেন আরক্ষী আগতেই জানিছিল। ভাইরেল হওয়া একটা ভিডিওত দুই আরক্ষীর কথোপকথনের মাজত এজনে সুধিছিল বিকাশ দুবে কি কানপুর পাবগৈ, আনজনে হাঁহি কলে বিকাশ কানপুর নাপায়গৈ। কেনেকৈ আরক্ষীর লোকে আগতে জানিছিল বিকাশে কানপুর নাপায়গৈ বুলি? অবশ্যই ভিডিওটির সত্যতা এতিয়াও প্রতিপন্ন হওয়া নাই। ইফালে কুখ্যাত বিকাশের অন্ধকার সাম্রাজ্যের সহ বহু বর বর লোকের নাম হাঙুর খাই থাকার পরিপ্রেক্ষিততে বিকাশক এনকাউন্টার করে হত্যা করা হব বলে অনুমান করে গ্রেপ্তার করার পিছতেই আদালতত এক গোচর দাখিল হওয়ারও তথ্য পোহরলৈ আহিছে। ব্যুরো রিপোর্ট, নিউজ এইটিন অসম, নর্থ ইষ্ট। বিজেপি বিধায়ক সুরেন ফুকনের কার্যত অসন্তুষ্ট কংগ্রেসী বিধায়ক। ডুমডুমা সমষ্টিত আধারশিলা স্থাপন করাক ক্ষুভিত হয়ে পড়েছে কংগ্রেসী বিধায়কগী। কিন্তু সুরেন ফুকনের বিরুদ্ধে কোন কংগ্রেসী বিধায়করে ক্ষোভ? বিধায়ক সুরেন ফুকনে আধারশিলা মুক্তি করলে খং উঠিল বিধায়ক দুর্গা ফুকনের। একজন বিধায়ক আছে সুরেন ফুকন, যির কাণ্ড জ্ঞানহীন এজন বিধায়ক, যায়ক নিজের পাওয়ার কি আছে একো নাজানে, নিজের এরিয়াটো ডেভেলপমেন্ট করব পড়া নাই, লোকর সমষ্টি টাইপে অনাধিকার প্রবেশ করেছে। বিধায়কর মাজত লাগিছে হিমার কাজিয়া। করোনার বহা সংকটকালের মাজতেই সমষ্টিত গতিশীলতা আনার লক্ষ্যে বুধবারে ডুমডুমা বিধানসভা সমষ্টির অন্তর্গত গাভরু ভেটি আর কুমসাং গাঁও পঞ্চায়েত স্থাপন করা হয়েছিল কেইবাটাও আঁচনির আধারশিলা। পিছে ডুমডুমা সমষ্টিত গৈ আধারশিলা মুকলি করলে ডিগবৈ সমষ্টির বিধায়ক সুরেন ফুকনে। তারপিছতেই আরম্ভ হয়েছে সীমাক লৈ বিধায়কর মাজত তুচ্ছ খাপর রাজনৈতিক বিবাদ। তেওঁলোকে পিতা কাটা মই শুনিছোঁ, গতিকে নিজের সমষ্টির ভালকে চাই লোক আর নিজেকে ভাবিছে পারফেক্ট লিডার, কোনো পারফেক্ট লিডার নয়, মানুষ সমর্থনে নকরে। সুরেন ফুকনের এনে কার্যক নিশ্চয় নিন্দনীয় আর এনে কার্যের পর বিরতি থাকি মানে আহ্বান জানাইছো। আর মুখ্যমন্ত্রীকে কইছো এনে কাণ্ড জ্ঞানহীন বিধায়কর কারণে বিজেপি দলটো আগর তুলনাত আজিলেকে এতিয়া ভাবমূর্তি ম্লান হবল গৈ আছে। ডিগবৈৰ পৰা ৰীণা কাকলি গগৈ, নিউজ এইটিন অসম, নর্থ ইষ্ট। রাজ্যের সফল দুগ্ধ উৎপাদক তথা দুগ্ধ সমবায় সমিতিলে রাজ্য সরকারে শীঘ্রে আগবাব 53টা বাল্ক মিল্ক কুলার আর রাজ্যের দুগ্ধ খণ্ডর সামগ্রিক পর্যালোচনা করে দুগ্ধ উৎপাদক সকলকে এই সুখবর দিলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। আত্মনির্ভর লক্ষ্যে রাজ্যত এক শ্বেত বিপ্লব গড়ি তোলার উপযুক্ত কর্ম আসনি যুগতারও নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীগিয়ে। রাজ্যের সকল সফল যখন দুগ্ধ পালক আছে, যখন দুগ্ধ উৎপাদক আছে ক্ষমা করব তথা দুগ্ধ সমবায় সমিতিলে রাজ্য সরকারে শীঘ্রে আগবাব এই 53টাক বাল্ক মিল্ক কুলার আর এই বাল্ক মিল্ক কুলারের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের দুগ্ধ খণ্ডর সামগ্রিক পর্যালোচনা করে দুগ্ধ উৎপাদকলে এই সুখবর দিলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। আত্মনির্ভর লক্ষ্যে রাজ্যত এক শ্বেত বিপ্লব গড়ি তোলার উপযুক্ত কর্ম আসনি যুগতার নির্দেশ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের। লাজ লাগিছে এটা গরু চুরর, গরু চুরি করবলে আহি হাতেলুতে ধরা পড়াত জীবনত কেতিয়াও চুর নকরো বলে কলে কভায় চুরটুয়ে। লাজ লাগিছে, লাজশরম লাগিছে, লাজশরম লাগিছে আর চুর নকরো, নকরো, লাজশরম লাগিছে, লাজশরম লাগিছে। রাইজর আতিথ্য পায় এই স্বীকারোক্তি গরু চুর। দুধনৈ শান্তিপুরের পথারত এরাল দিয়া এটা গরু চুরি করবলে গৈ হাতে লুটে ধরা পড়ল চুর। চুরের উপর আরম্ভ হল পিঠি বহল করার প্রক্রিয়া। এইখিনিতে আত্মসম্মানত লাগি গেল চুর বপুরা, মারিছে, মান সম্মান হেনু সকল শেষ হয়ে গেল চুরর, সেয়ে ঘোষণা করলে আগলে আর কেতিয়াও চুরি নহয়। কিমান দিনের পর চুর করা? লাজ লাগিছে, এইটো কাৰণে নকৰা আৰু।
এবার শুনক চুর পুরাণর আন এক অধ্যায়। একটা দিনতে দুধনৈরে নবগ্রাম গাঁত ঘটিল আন এক চুরিকাণ্ড। নিশা বাইক স্কুটি বিচারি বিয়াপি দি ফুরা তিনি চুর প্রবেশ করলে দুধনৈ নবগ্রাম গাঁত। নিশা যেটা 2 বাজিছিল এজনের ঘর সোমায় বারান্দাত থাকা এখন স্কুটি উলিয়াই নিছিল চুরর দলটোয়ে। পিছে স্কুটি উলিয়াই নিয়ার কিছু সময় পিছতে গড়াকিয়ে বাহিরলে উলাই গম পাই দেখে স্কুটি চুরি হওয়ার কথা। লগে লগে সুবুরিয়াক জনায় আরম্ভ করে চুর খেদার অভিযান। চুর তিনিটাই কিছু দূর গৈ স্কুটি স্টার্ট করিবর বাবে রখাই থা অবস্থাতে স্কুটির গড়াকিয়ে বিচারি পালে চুরর দলক। গড়াকীক দেখার লগে লগে স্কুটি এরি হাবিত সোমাল চুর। চুর নোলালেকে গড়াকী আর গাঁর রাইজে চুরর বাবে খেপ দি বহিরল হাবির কাষতে। শেষত উপায় নেপায় জঙ্গলের পরা উলাই আহিল চুর আর ধরা পড়িল রাইজর হাতত। রাতে 2টা বজাত যেতিয়া বাহিরত ওলা হয় তেতিয়া অকস্মাতে তার মানে আমার ঘরের পরা 2টা চুর বাহিরত দৌড়ি অহা দেখব। তারপর আমি লগে লগে গাঁত খবর দিও। গাঁত খবর দিয়াতে সকল গাঁর মানুষে লগ লাগি পেলে রাইজে এইজনাকো ধরি পিঠিত দিলে অকিল। ইয়ার পিছতে দুই চুরক রাইজে ধরি দুধনৈ আরক্ষীক গতাই দিল। দুধনৈ পৰা অরূপনাথ রিপোর্ট, নিউজ 18, অসম নথি। আর এইখিনিতে পুনের সময় হয়েছে একটা চমু বাণিজ্যিক বিরতি। ঠায় ঠায় অব্যাহত আছে বানর সংহার। বান সাহায্য লবলৈ বুলি ধেমাজি জিয়াঢলর বানত এবুকু পানি ফালি আহিল বানাক্রান্ত। কেবল ধেমাজিতে নহয় আন বহু ঠাইত বানর দুর্ভোগ ভোগাইছে বর্ণাঢ্য। আহার মাহর দ্বিতীয়টো বানত জনতার হাহাকার। ঘরে ঘরে সুমাইছে পানি, পথর উপরতে চলিছে নাও। রাজ্যের ভিন্ন জেলাত বানর সংহারি রূপ। ধেমাজি জিয়াঢলর বানত বন্যাঢ্যর হাহাকার। জলমগ্ন হয়েছে 35খনতকৈ অধিক গাঁও। পানির মাজরে 3 কিলোমিটার পথ অতিক্রম করে রিলিফর চাউল নিবলে আহিছে বন্যাঢ্য। একমাত্র মাটি বলে অকল মতাউরি কোন আছে আর এটা আপনাদের জল দিলে পানি দিয়ে আহিব লাগে। পানি দিয়ে আহিব লাগে আর পানি তো গোটেই গাঁওলে পানি আছে আর একেবারে অসুবিধা। আর কিছু মানুষ কাবলগিয়া পানিয়ে তুলিবলে একদম ডুবি গেছে আর কিবা তীরবিলাক। চৰাইদেউত বান আৰু গৰাখহনীয়াৰ সংহাৰী ৰূপ। ডাউকাক তিয়ক দিচাং নৈৰ পানীয়ে বুৰাই পেলাইছে শ শ পৰিয়ালৰ ঘৰ বাৰী। এই পৰ্যন্ত চৰকাৰে কোনো সাহায্য প্ৰদান নকৰাৰ অভিযোগ বানাক্ৰান্তৰ। ডিব্ৰুগড়ত ফেনে ফুটুকাৰে বাঢ়িছে ব্ৰহ্মপুত্ৰৰ পানী। বিপদ সীমাৰ ওপৰেৰে বৈছে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ। ডিব্ৰুগড়কে ধৰি উজনি অসম আৰু অৰুণাচলত হৈ থকা মুখলধাৰ বৰষুণৰ ফলত প্ৰতি ঘণ্টাতে বৃদ্ধি পাইছে ব্ৰহ্মপুত্ৰৰ জলপৃষ্ঠ। এই ফ্ৰিকুৱেণ্টলি যিটো পানী আহিছে এই পানীটোৱে আমাৰ ডিব্ৰুগড়ত ইমান আমাক অসুবিধা নকৰে। কাৰণ আপোনালোকে দেখিছে যে আমাৰ ডি এল লেভেলৰ 6 চেণ্টিমিটাৰ ওপৰত থকাটো আমাৰ মথাউৰিৰ তলুৱাটো চোৱা নাই। কিন্তু ইয়াৰ ফলত আমাৰ লোৱাৰ আছামত বা লেজাই ইত্যাদি অঞ্চলত পৰা আৰম্ভ কৰি লোৱাৰ আছামত এটা সাংঘাতিক মানে বিপদ ঘটাব পাৰি। এই পানীটো গৈ কাইলৈ গৈ পেলাই আপোনাৰ কাজিৰঙা পাবগৈ, কাজিৰঙাত এফেক্ট কৰিব, তারপর লাহে লাহে মরিগাঁও টরিগাঁও এনেকে গৈ এফেক্ট করব। গহপুরত দ্বিতীয়টো বানত জুরুলা দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলতো ব্রহ্মপুত্রর বাহনী পানির লগতে ব্রহ্মাজান, সত্রং, কুকুরজান, কুলেঙ্গি, ডুবিয়া, সেঙা আদি পাহাড়িয়া নৈ চলাইছে তাণ্ডব। যোৱা নিশা হঠাতে ব্রহ্মপুত্র বাহনী পানীয়ে যি কাল রূপ ধারণ করেছে এই পানীয়ে দিয়ে আমি আশ্চর্যিত আর আমি উদ্বেগ প্রকাশ করেছো। আমি যথেষ্ট শঙ্কিত হয়েছো যে এই অঞ্চলত আমি যেহেতুকে শ শ বছর ধরে পেলায় এই অঞ্চলের বসবাস করে থাকা রাইজে আজিয়েই নহয় এই যুগ যুগ ধরে পেলায় এই সমস্যার সম্মুখীন হয়ে আছে। কিন্তু এনে ধরনের বান আহিছে, বান গৈছে, কিন্তু কোনো ধরনের সমস্যা আমি আজিলৈকে সমাধানের ক্ষেত্রে আমি পাবলে সক্ষম হওয়া নাই। মাজুলীত পুনের বন্ধ হয়ে পড়েছে ফেরি খাওয়া। জলবন্দী মাজুলীবাসীর আশাত চেঁচা পানি। জলপৃষ্ঠ কিছু কমাত সকলে আশা করেছিল পুনের চলিব ফেরি। ইফালে ব্রহ্মপুত্রর বুকুত ফেরির পৰা পৰি নিখোঁজ হওয়া নীলিমা ঠাকুরিয়ার আজিও সন্ধান নাই। কোয়ালপাড়ার জলেশ্বরত বান আর খহনিয়ার ভয়াবহ রূপ। চিঙিছে ইটোর পিছত সিটো মথাউরি। বানর কোবাল খুঁটত উঠি গৈছে বহু মানুষের ঘর বাড়ি। সরকারে আমি দেখা নাই আজিলৈ কোনো ব্যবস্থা লৈছে বুলি আমি পোৱা নাই। মাত্র এই রাজমিতা আর কাওড়া যে জায়গা দুটা সিগি গেছে তাতে দুখনকৈ নাও আজির ডেটলে আমি দুখন নাও দিয়া বলে গম পাইছো। গতিকে আমি সরকারক অতি শীঘ্রে শেল্টার দিয়া
নাও দিয়া মানুহৰ পাৰাপাৰ কৰাৰ কাৰণে যাতে ব্যৱস্থা লয় তাৰ কাৰণে আমি আহ্বান জনাম। ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। চাকৰিৰ আশাত নাথাকি নলবাৰীৰ এগৰাকী যুৱকৰ ব্যতিক্ৰমী এক প্ৰচেষ্টা। শিল্প প্ৰতিষ্ঠানেৰে স্বাৱলম্বী হৈছে বাজানীৰ বিপুল কলিতা। নিজ গৃহতে যুৱকজনে গঢ় দিছে ভাগ্যলক্ষী হস্ত উদ্যোগ নামৰ এটা শিল্প প্ৰতিষ্ঠান। চাকৰিৰ প্ৰতিযোগিতাৰ দৌৰত নানামি শিল্প সাধনত নামি পৰা নলবাৰীৰ এজন যুৱক, নাম বিপুল কলিতা। নলবাৰী বাহজানীৰ নিজ গৃহত বিপুল কলিতা গুৱাহাটী লৈছে ভাগ্যলক্ষ্মী হস্ত উদ্যোগ নামৰ এক শিল্প প্ৰতিষ্ঠানৰ। বিপুলৰ ভাগ্যলক্ষ্মী হস্ত উদ্যোগত আছে বাঁহ কাঠৰ নানান ভাস্কৰ্য সামগ্ৰী। এই সকলোবোৰ নিৰ্মাণ কৰিছে বিপুলে নিজে। ককায়েক ভুৱনেশ্বৰ কলিতাৰ পৰা ভাস্কৰবিদ্যা আয়ত্ত কৰি 1998 চনৰ পৰা এই শিল্পৰ লগত জড়িত হৈ পৰিছিল বিপুল। ইতিমধ্যে নলবাৰীৰ লগতে অসমৰ বিভিন্ন জিলাত কৰ্মশালাৰ আয়োজন কৰি বিপুলে জিলাখনলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হৈছে। বাঁহ আৰু কাঠত মই বিভিন্ন ধৰণৰ প্ৰতিমূৰ্তি বনাওঁ। স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব দেৱৰ প্ৰতিমূৰ্তি মই নিজাতে বনাই তেখেতক মই উপহাৰ দিছোঁ। বৰ্তমান মহাত্মা গান্ধী, গণেশ মূৰ্তি, মানে ব্যক্তিৰ অৰ্ডাৰ মতে মই প্ৰতিমূৰ্তি মই বনাই অৰ্ডাৰ পাওঁ। গড়সমূহ মই অসম পৰ্যটন নিগমৰ লগৰ কাৰণে বনাইছোঁ, তাত মোৰ অৰ্ডাৰ আছে। চৰকাৰীভাৱে মই বিশেষ সুবিধা পোৱা নাই, কিন্তু বৰ্তমান মই অসম চৰকাৰৰ শিল্পী সম্বৰ্ধনা আঁচনিত আবেদন কৰিছোঁ। যদি আৰু সেইটো মই মোক দিয়ে তেনেহ'লে মই নিশ্চয় উপকৃত হ'ম। বিপুলে এই নিৰ্মাণ কৰা শিল্পসমূহ অসমৰ বিভিন্ন ঠাইত বিক্ৰী কৰাৰ উপৰিও অৰ্ডাৰ অনুযায়ী যোগান ধৰে। এই শিল্পৰ যোগেদিয়ে পৰিয়াল পোহপাল দি আহিছে বিপুল কলিতাই। নলবাৰীৰ পৰা ত্ৰিদীপ কলিতাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। মহানগৰীৰ বিশিষ্ট সংগীত পৰিচালক উৎপল দাসৰ দেহাৱসান। জি এন আৰ চি হাস্পতালত শেষ নিশ্বাস ত্যাগ কৰে শান্তিপুৰ নিবাসী সংগীত পৰিচালকগৰাকীয়ে। লণ্ডন ৰয়েল স্কুল অফ মিউজিকৰ গুৱাহাটী শাখাৰ প্ৰশিক্ষক আছিল দাস। প্ৰতিভাৱান দক্ষ সংগীতজ্ঞ হিচাপে নাম থকা উৎপল দাস আছিল আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ স্বীকৃতিপ্ৰাপ্ত গীটাৰ বাদক, মিউজিক কম্পোজাৰ। তেওঁৰ বিয়োগত বিভিন্নজনৰ মাজত শোকৰ ছাঁ পৰিছে। মহানগৰীৰ বিশিষ্ট সংগীত পৰিচালক উৎপল দাসৰ দেহাৱসান। জি এন আৰ চি হাস্পতালত শেষ নিশ্বাস ত্যাগ কৰে শান্তিপুৰ নিবাসী সংগীত পৰিচালকগৰাকীয়ে। ইচ্ছা থাকিলে অসম্ভৱো সম্ভৱ হৈ যাব পাৰে মুহূৰ্ততে, এই কথাষাৰৰ সত্যতা প্ৰমাণ কৰিছে যোৰহাটৰ এগৰাকী কৃষকে। লকডাউনৰ সময়ত পেলনীয়া সামগ্ৰীৰে ঘৰতে নিৰ্মাণ কৰিছে পাৱাৰ টিলাৰ সদৃশ মাটি চহোৱা যন্ত্ৰ। লকডাউনৰ ফচল 50 কিলোমিটাৰ অনন্য নিদৰ্শন। এই যুৱকজনৰ নাম দেৱজিত দত্ত। ঘৰ যোৰহাটৰ মেলেং গায়ন গাঁৱত। পেছাত এইজন যুৱক এগৰাকী খেতিয়ক। দীৰ্ঘদিনীয়া লকডাউনৰ সময়ত দেৱজিত দত্তই একাগ্ৰ সাধনা আৰু সৃষ্টিশীলতাৰ বলত ভঙা ফিটা সামগ্ৰী নিৰ্মাণ কৰি উলিয়ালে এইটো মাটি চহোৱা যন্ত্ৰ। লকডাউনৰ মাজতে মই এটা কথা চিন্তা কৰিলোঁ যে আজিৰ দিনত বৰ্তমান যুগত হাল, যিহেতু গৰুৰ হাল কমি আহিছে আৰু মোৰ নিজৰো কিছুমান নিজৰ মাটি আছে আৰু সেই খেতি বাতি কৰিবলৈ অসুবিধা হয় আৰু এহাল গৰু কিনিবলৈও ধৰক এতিয়া 45,000-50,000 টকাৰ প্ৰয়োজন হয়। গতিকে সেই অভাৱটো পূৰণ কৰিব পৰাকৈ কেনেকৈ এটা বিকল্প ব্যৱস্থা কৰিব পৰা যায় সেইটোকে মই চিন্তা কৰি এই যন্ত্ৰটো সাজি উলিওৱাৰ চিন্তা কৰিলোঁ। আৰ্থিকভাৱে দুৰ্বল দেৱজিত নাই এহাল হালৰ গৰু যোগাৰ কৰাৰ সামৰ্থ্য। সেয়ে দীৰ্ঘদিনীয়া চিন্তাৰ বলত কম দিনৰ ভিতৰতে এখন স্কুটাৰৰ ইঞ্জিন সংস্থাপন কৰি তৈয়াৰ কৰি উলিয়ালে পাৱাৰ টিলাৰ সদৃশ এই যন্ত্ৰটো। দৈনিক দুবিঘাকৈ মাটি চহাব পাৰে যন্ত্ৰটোৰ জৰিয়তে আৰু এবিঘা মাটি চহাবলৈ প্ৰয়োজন হয় 700 গ্ৰাম পেট্ৰল। দিনটোত আৰু 4-5 জোৰা এবিঘা মাটি চহাওঁতে 700 গ্ৰামমান তেল লাগে। বৰ্তমানলৈকে সৈতে মোৰ এইখনত 6,500 টকা খৰচা হৈছে যিহেতু পুৰণা বস্তু মানে ব্যৱহাৰ কৰিছোঁ। উচ্চতৰ মাধ্যমিকৰ দেউনা পাৰ হৈ এটা ইলেক্ট্ৰনিক প্ৰতিষ্ঠানৰ কাৰিকৰী শিক্ষা লোৱা যুৱ কৃষকজনে সৰুৰে পৰা মনোনিৱেশ কৰি আহিছে সৃষ্টিশীল কৰ্মত।
যার বাবে অঞ্চলটোর সকলের মাজত জনপ্রিয় দেবজিৎ। আমি দেখা পাই প্রত্যেকটো মানে নতুন নতুন বস্তুকেইটা এটা আবিষ্কার করবলৈ চেষ্টা করে থাকে, আর কারিকরী শিক্ষা দিয়া মানে জ্ঞানটো আছে, ই মানে নতুন কেনেকে কি চিন্তা করে বনায় ইয়াক মানে ভগবানে বেলেগ এটা মগজু দিছে। আহার ও পথারর কৃষি কামত ব্যস্ত দেবজিতে অনাগত দিনত এটি ভৈরব যন্ত্র তৈরি করারও পরিকল্পনা করেছে। দেবজিৎ দত্তর এনে কর্মরাজি সঁচাকৈয়ে প্রশংসনীয়। প্রিয়ক দিগন্ত হাজরিকা, নিউজ এইটিন অসম, নর্থ ইস্ট। জীৱনৰ বিয়লি বেলা পথৰ দাঁতি জীৱন সংগ্ৰাম বাক্সাৰ বৃদ্ধ দম্পতীৰ শিল্পকৰ্মৰে মহিয়ান এই দম্পতীৰ এতিয়া স্মৃতি হৈ ৰৈছে গীত অভিনয়। লকডাউনৰ বাবে পদপথত পাচলি বিক্ৰী কৰি জীৱন নিৰ্বাহ কৰিছে স্বামী স্ত্ৰীয়ে। এই প্ৰতিবেদন আগবঢ়াই বিদায় লৈছো, ধন্যবাদ। বাক্সা জিলাৰ বৰমা ৰাজহ চক্ৰৰ অন্তৰ্গত কাজলগাঁৱৰ মাজেৰে যোৱা বৰমা মুছলপুৰ পথৰ দাঁতিত ব্যস্ত এহাল ষাঠি উৰ্ধৰ দম্পতী। সকলোৰে চিনাকি দুখন মুখ। জীৱনৰ কণ্টকময় পথ সংগ্ৰামৰ মাজেৰে অতিবাহিত কৰিছে তেওঁলোকে। পথৰ দাঁতিত অকণমান শাক পাচলিৰে খুচুৰা ব্যৱসায়। তেওঁলোকৰ ঘৰ বৰপেটা জিলাৰ সৰ্থেবাৰীৰ পতিয়াত। নাম দীনেশ ভূঞা আৰু নমলা ভূঞা। আইসক্রিম বিক্রি করে ঘুরে ফুরা দীনেশ ভূঁইয়াই লকডাউনের বাবে ঘরতেই বন্দী। সেয়ে জীবন নির্বাহ করবলৈ এতিয়া পথর দাঁতিত শাক পাচলি বিকিছে। তিন বছর পূর্বে বরমালৈ আহি এটি জরাজীর্ণ ঘর ভাড়ালৈ লৈ এই দম্পতিয়ে চলাই আহিছে জীবন সংগ্রাম। কিন্তু দম্পতিহালের অতি জীবন শিল্পকর্মেরে মহিয়ান, পিছে নাই কোনো স্বীকৃতি। 1976 চনের পর সুদীর্ঘ প্রায় 26 বছর যাত্রানাথ, মিনি থিয়েটার আর পেশাদারী নাট্য দলত অভিনয় করে অভিনেতার পরিচয় পয়া দীনেশ ভূঁইয়া আজি অবহেলিত। অতীতর কথা সুদিলে দুচকুরে চকুলুনি গড়ে। করল 26 বছর ধরে, কিন্তু মই যাত্রাতো আছো, থিয়েটারতো আছো, কিন্তু মই কোনো ধরনের এটা এককালীন সাহায্য হলেও মই পোৱা নাই। এই দুটা বুড়া বুড়ি আমি কত কি করবা লাগে, আমাক দেহা পরামর্শখানি দিয়ক, আর আমার নিচিনা গরিব পরিয়াল এটাক আপনাদের বছর চেষ্টা করক। একই দশা পত্নী নমলা ভূঁইয়ারও। 12 বছর বয়সের পর অভিনয় আর নেপথ্য কণ্ঠশিল্পী রূপে বিভিন্ন নাট্যগোষ্ঠীত কণ্ঠদান করা নমলা ভূঁইয়া এগারী অনাতার শিল্পীও আছিল, কিন্তু সেয়া সকলো যেন এতিয়া মাথো স্মৃতি। বান্ধিছে ঘৰ মিছা মিছাই দণ্ড বাজে গুছাই যি সুন্দ্রঙ্গে। মুছলপুরৰ পৰা মনোহৰ ৰাজবংশীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।